8ই সেপ্টেম্বর রাজ্যের মানুষ সাক্ষী ছিল এক কালো অধ্যায়ের। সেদিন এক দল দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছিল বহু সিপিআইএম কর্মী। এমনকি ওদিন বিভিন্ন জায়গায় সিপিআইএম পার্টির কার্যালয়গুলো ভেঙে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। সেদিনই 8ই সেপ্টেম্বর বিশালগড় সিপিআইএম পার্টি অফিসেও ভাঙচুর করেছিল দুষ্কৃতীরা। জানা যায় এদিন অর্থাৎ 8ই সেপ্টেম্বর দুপুরে একদল দুষ্কৃতী আচমকাই হামলা চালায় সিপিআইএম পার্টি অফিসে। শুধু তাই নয়, এদিন পার্টি অফিসটি পুড়িয়ে দেওয়ার চেষ্টাও চালিয়েছিল দুষ্কৃতীরা। এদিকে রবিবার ছিল ভারতের কমিউনিস্ট পার্টির 102তম প্রতিষ্ঠা দিবস। এদিন প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সিপিআইএম পার্টির কর্মীদের তৎপরতায় বিশালগড় সিপিআইএম পার্টি অফিসটি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুনরায় খোলা হয়। রবিবার সকালে ছোট্ট পরিসরে পার্টির পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় বিশালগড় সিপিআইএম কার্যালয়ে। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, সিপিআইএম নেতা পার্থপ্রতিম মজুমদার সহ সিপিআইএমের বিভিন্ন নেতা কর্মীরা। এদিন পার্টির পতাকা উত্তোলন করে প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবসের তাৎপর্যতা তুলে ধরেন। পাশাপাশি তিনি শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। এদিন সকালে প্রতিষ্ঠা দিবস উদযাপনে সিপিআইএম পার্টির কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি 1920 সালের 17ই অক্টোবর দেশের বাইরে সোভিয়েত রাশিয়ার তাশকন্দে 5-7 জন বিপ্লবী মিলে আমাদের কমিউনিস্ট পার্টি গঠন করে। তারপর ব্রিটিশ রাজত্বে বহু অত্যাচারের মধ্য দিয়ে আইনি বেআইনি পদ্ধতিতে আমরা কাজ করেছি। স্বাধীন ভারতবর্ষে পার্টি আইনি রয়েছে, কিন্তু আজকে আমাদের রাজ্য বা বিভিন্ন জায়গাতে আমাদের পার্টি অফিসগুলো আক্রান্ত হচ্ছে। আমরা এখানে 8ই সেপ্টেম্বর বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছিল, তো আমরা আজকে এই প্রতিষ্ঠা দিবসে আবার আমাদের বিল্ডিংয়ে লাল পতাকা ওড়ালাম এবং আবার আমরা নর্মাল থাকি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।